ঢাকা শহরে ভাষে মানুষ, ভাষে হকার, ভেসে বেড়ান ভাসমান বণিকেরা, সঙ্গে স্বল্প পুঁজির পণ্য সম্ভার, বলা যায় ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্র। চারিদিকে শুধু ব্যস্ততাকে সঙ্গে করে ছুটে চলা মানুষ, রোজগারের পেছনে ছুটতে থাকা মানুষই এই ভাসমান বণিকদের ক্রেতা। পান জর্দা, বাদাম চানাচুর, মৌসুমি ফল, পানীয় জল, চা, এই পসরার মুঠো পুঁজি নিয়ে পথ বাণিজ্যে ইউসুফ মিয়া এবং তার মতো অপ্রাতিষ্ঠানিক খাতের ব্যবসায়ীরা। চাকরি বাকরি আমার কাছে ভালো লাগে না, চাকরিতে আমি বিশ্বাসী না, এবং কোনোদিন 50টা হয়, কোনোদিন 60টা হয়, কোনোদিন 100 হয়, কোনোদিন 80টা হয়, আবার কোনোদিন 100-এর বেশি হয়। এবারে যে হয়তো আমরা 400 টাকা 500 টাকা ধরে নিতে পারি, কোনোদিন কম হয়, কোনোদিন বেশি হয়, এই হিসাব করে। আড়াইশো, আর আমরা কপি আর দুধ হইলে 150-400 টাকা, রাত্রে খাইবেন একবেলা 60 টাকা, মোবাইল ওভারবেন আপনার 500, সারা খরচ আছে আর 600-1200 টাকা, ব্যস্ত তাহলে আপনার 600 টাকা পাইবেন, 1000 বেতলে 400। জীবিকার তাগিদে 8 বছর ধরে ফেরি করে মুখরোচক ঝালমুড়ি বিক্রি করেন ফরিদপুরের সিদ্দিক হোসেন। মাত্র 5000 টাকার পুঁজিতে শুরু করা এই ব্যবসায় প্রতিদিন বিক্রি 2000 থেকে 3000 টাকা, দিন শেষে লাভ করেন 400 থেকে 500 টাকা। এটি আগে 500-700-800 টাকা হলে পুঁজি হয়ে গেছে, এখন লাগে 2000-2500 টাকা। এটা একলা মানুষ, পাঁচজন পোলা হন কামাই করি, দেখা গেছে কি 150-200 করলে আর কাজ করতে হয় না, তখন কিস্তিটা উড়িয়ে লোন উড়িয়ে চলি, চলে আবার শরীরটা ভালো হলে কাজ কাম করে কিস্তি দেওয়া তালে যাই, দোকানপাট হাজয়ে কোনো রকমে খায় নিয়ে ডাইল ভাত খেয়ে বেশি আছে আর কি। অপ্রাতিষ্ঠানিক হলেও এসব ক্ষুদ্র ব্যবসা দূর করছে বেকারত্ব, আত্মনির্ভরশীল করছে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে। পুঁজির সংকটে স্থায়ী কোথাও দোকান দেওয়ার ইচ্ছে থাকলেও তার সুযোগ নেই অনেকেরই, তাই বছরের পর বছর এভাবেই চলছে ব্যবসা। 5 বছর ধরে বাগান বিক্রি করতেছি, তো অর্ধেক দিকে কিছু একটি সমস্যা, কারণে দোকানটা হইতেছে না আর ওই করতে পারতেছি না, আর বেশি কিনা মোটামুটি ভালোই 1000-2000 টাকা বিক্রি করা। আমি ব্যবসা করতেছি বরখাই দেড় মাস আগ থেকে, আজকে বাড়িছি সকাল 8:40, আর বাসার যেতে যেতে অন্তত 11টা সময় যাইমু, মেহনত না করলে হয় না, পরিশ্রম হর লাগে, সাইরা যা ব্যস্ত পারলে খাইয়া বাইয়া খরচ বরচ কইরা 500-700 টাকা খেয়ে, আমার বাড়ার কোনো ক্ষমতা নাই, আমার যা ওই হয় খাওয়ার বাওয়ায় কোনো মতে আল্লাহ চালায়। বাদাম, পেয়ারা, পাঁপড়, প্লাস্টিক পণ্য বিক্রেতারা জানান, সমিতির ক্ষুদ্র ঋণ আর নিজের স্বল্প পুঁজির সংগ্রহেই চলছে এই ব্যবসা। এভাবে বছর কেটে গেলেও শহরের মোটরের চাকার মতোই যেন স্লথ হয়ে পড়ছে তাদের রোজগার, ইচ্ছে থাকলেও বিস্তৃত হয় না এই ব্যবসা। এই ধরেন ঢাকার মধ্যে গুলিস্তান দিয়ে, বঙ্গবাজার দিয়ে, ঢাকার মধ্যে আশেপাশে দিয়ে ঘুরে ঘুরে আমরা হাতে মাথায় করে ঘুরে ঘুরে বিক্রি করে থাকি। এই ব্যবসার কতকাল করবো, মানে শরীরে তো কুলায় না, ওদের নেন তারপরও কলা লাগে, জন্য তো গতি নাই, তো গতি ছাড়া আমাদের তারপরও চলতে হবে। দেখা যায় কি আমরা 20,000-30,000 টাকা নিয়ে ওই মাল নিয়ে এসে বিক্রি করে আর দল সমিতি টানি আসতে আসতে এইভাবেই চল। প্রতিদিন আনি, প্রতিদিন বেশি, এটা তো একদিন আইলে একদিন না আইলে সমস্যা নাই, বড় ধরনের পুঁজি করলে টেও লাগবো, অনেক কিছু লাগবে, আজ আশা আছে, বড় দোয়ান করবার আশা আছে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, দেশে মোট শ্রমশক্তির মধ্যে সিংহভাগই অপ্রাতিষ্ঠানিক খাতের সাথে জড়িত, কর্মসংস্থান তৈরিতে মুখ্য অবদান থাকলেও সামগ্রিক উন্নয়ন কার্যক্রমের আওতায় নেই তারা, সুষ্ঠু ব্যবস্থাপনা আর সময়োপযোগী সিদ্ধান্তের অভাবে অনেকেই হতে পারেন না সুসংগঠিত। অর্থনীতিবিদদের মতে, যে কোনো দেশের জিডিপিতে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক ব্যবসার ভূমিকা অপরিসীম, উন্নত বিশ্বের বিভিন্ন দেশে 7.2% থেকে 7.5% পর্যন্ত অপ্রাতিষ্ঠানিক ব্যবসা রয়েছে, তবে বাংলাদেশে এর পরিমাণ কয়েক গুণ বেশি, প্রায় 50-60%, তবে তাদের প্রাতিষ্ঠানিকভাবে দেখভালের কোনো ব্যবস্থা নেই। তাই এ ধরনের ক্ষুদ্র ভ্রাম্যমান ব্যবসায়ীরা যেন ঝরে পড়া শিশুর মতো ব্যবসায়ী না হয় সেটি নিশ্চিত করতে সুদবিহীন ঋণ দিয়ে সক্ষমতা বাড়ানোর পক্ষে মত তাদের। কবে আমি
ইনফরমাল থেকে ফর্মালে আনবো, তার জন্য সরকারের কোনো মাস্টার প্ল্যান আছে কি না? কারণ আপনাকে হিসেবের মধ্যে নিয়ে আসাটাই কিন্তু এটা মূলত কাজ। ট্যাক্স তার হলে দিবে না হয় দিবে না, বাট হিসেব রাখার যে পদ্ধতি সেই জায়গাটাকেও কিন্তু জোরদার করা উচিত। যেমন ইকোনমিক এস্টাবলিশমেন্টের যে হিসেব রাখা হয় তার জন্য যে স্যাম্পল সার্ভে করা হয়, সেই জায়গার সেন্সাস করা হয়, সেই জায়গা থেকে কীভাবে এই অ্যাক্টিভিটিসগুলোকে আমাদের হিসেবের মধ্যে নিয়ে আসা যায় সেই জন্যই মনে হয় যেন একটা সঠিক পরিকল্পনা দরকার, যাতে আমরা ধীরে ধীরে এই যে অপ্রাতিষ্ঠানিক থেকে প্রাতিষ্ঠানিকের মাত্রাটাকে বাড়াতে পারি। বিচ্ছিন্নভাবে নিয়োজিত থাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের যে অবদান তা গাণিতিক বা পরিসংখ্যানগত সমষ্টিতে আসে না, তার উপর রাষ্ট্রীয়ভাবে তাদের জন্য নেওয়া যায় না কোনো ধরনের পদক্ষেপ। এমন অবস্থায় নিজস্ব প্রচেষ্টায় সমবায় ব্যবস্থাকেই জোর দিতে বললেন অর্থনীতিবিদরা। সাজিদ আরাফাত, এখন ঢাকা।